নমস্কার এবং আদাব আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ আঠেরোই সেপ্টেম্বর শনিবার নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস আজ আমাদের প্রতিবেদনের বিষয় হচ্ছে আফগানিস্তান তালিবান পর্বে সৌদি আরবের নামগন্ধ নেই কেন প্রতিবেদনের শিরোনাম থেকেই বোঝা যাচ্ছে যে বর্তমান ইসলামী বিশ্বে সৌদি আরবের প্রভাব প্রতিপত্তি এবং গ্রহণযোগ্যতা ক্রমাগত কিন্তু কমছে বা বলা যায় একেবারেই নিম্নমুখী সাম্প্রতিক আফগানিস্তান ইস্যুতে সেটা আরও স্পষ্ট হয়েছে বলা যায় উনিশশো সাল থেকে শুরু করে প্রায় দুদশক ধরে আফগানিস্তান থেকে সৌভিয়েত তাড়ানোর প্রক্রিয়ায় সম্মুখভাগে ছিল কিন্তু সৌদি আরব আফগান মুজাহিদিনদের অর্থ সম্পদের অন্যতম প্রধান যোগানদারও ছিল সৌদি আরব এরপর উনিশশো ছিয়ানব্বই সালে তালিবান বিদ্রোহীরা যখন কাবুলে সরকার গঠন করে তখন যে তিনটে দেশ তাদের প্রথম স্বীকৃতি দিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল এই সৌদি আরব তালিবানের সেই সরকারকে প্রথম বছর অর্থ এবং অস্ত্র যোগান দিয়েছিল রিয়াদ কিন্তু সেই তালিবানই যখন আবার এই দু সালে ক্ষমতা এলো তখন কাবুলে কিনা সৌদি দূতাবাসী বন্ধ রিয়াদের মন্ত্রণালয়ের দায় সারা একটা বিবৃতির বাইরে সৌদি সরকারের মুখ থেকে আফগান পরিস্থিতি নিয়ে তেমন কোনো বিবৃতি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না এই প্রসঙ্গে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এবং রাজনৈতিক ঝুঁকি সম্পর্কিত পরামর্শদাতা প্রতিষ্ঠান দ্য ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান সামী হামদি আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমকে বলেছেন আফগান দৃশ্যপট থেকে সৌদি আরব উধাও সারা বিশ্বে এমনকি মুসলিম দুনিয়ায় সৌদি আরবের প্রভাব যে কমছে এটা তারই সবচেয়ে বড় উদাহরণ তিনি এও বলেছেন যে ক্ষুদ্র রাষ্ট্র কাতার এখন আফগানিস্তান ইস্যুতে মুখ্য ভূমিকা পালন করছে তারা কাবুল বিমানবন্দরকে সচল করছে এক সময়ের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গেও আফগানিস্তান নিয়ে কথা বলছে এমনকি আরব আমিরাত অস্বস্তিতে পড়লেও চুপচাপ বসে নেই তারাও আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সৌদির প্রতিদ্বন্দ্বী তুরস্কের সঙ্গে কথা বলছে অথচ সব বিষয়ে সৌদি আরব কিন্তু কোথাও নেই সৌদির আওয়াজে এই নিয়ে হতাশ তার প্রতিফলন দেখা গিয়েছে সৌদি আরবের শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্র ও কাজের গত পনেরোই সেপ্টেম্বর বুধবারের এক সংস্করণে বুধবারের সংস্করণে থেকে প্রকাশিত সংবাদপত্রটির এক উপসম্পাদকীয়তে আফগানিস্তানে কাতারের ভূমিকায় যুক্তরাষ্ট্রের উচ্ছ্বসিত প্রশংসা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এখন গুরুত্বপূর্ণ ইস্যুতে ছোট ছোট দেশের ওপর নির্ভর করছে কিন্তু তারা বুঝতে পারছে না যে এই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষার ক্ষমতা রয়েছে শুধুমাত্র সৌদি আরবের কাতার নিয়ে সৌদি আরবের এই ধরনের কটাক্ষের কারণই বা কী বা বলা যায় মাথা ব্যথার কারণই বা কী প্রায় তিন বছর ধরে কাতারের দোহায় আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিবানের যে দরকষাকষি চলেছে তাতে আসলে মধ্যস্থতা করেছে কিন্তু কাতার তালিবান কাবুল দখলের পর বিদেশিদের আফগানিস্তান থেকে নিরাপদে বের করে আনার ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাতে বাইডেন প্রশাসন এতটাই সন্তুষ্ট হয়েছে যে গত ছয়ই সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পর্যন্ত একসঙ্গে দোহাই গিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দেখা করেছেন পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঘোষণাও করেছেন যে কাতার যুক্তরাষ্ট্রের বর্তমানে সম্পর্ক অভূতপূর্ব অথচ দু হাজার সাল থেকে টানা সাড়ে তিন বছর এই কাতারের অবরোধ আরোপ করে রেখেছিল মার্কিন মিত্র আমেরিকার বন্ধু সৌদি সৌদি আরব। আর তৈরির ব্যাখ্যা দিতে গেলে তাই একটু পিছিয়েই যেতে হবে সৌদি আরব আর তালিবানের মধ্যে সম্পর্কের ভাঙনের শুরু মূলত উনিশশো সাল থেকে আল কায়দা নেতা ওসামা বিন লাদেন সে সময় আফগানিস্তানে আশ্রয় নিলে তাকে আটক করে সৌদির হাতে তুলে দিতে বলেছিল রিয়াদ প্রশাসন বা সৌদি সরকার সৌদি আরবের সেই কথা গ্রাহ্য করেনি তৎকালীন তালিমান সরকার এরপর দু এক সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর তালিবান সৌদি সম্পর্ক একেবারে হিমঘরে চলে যায় কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এমনকি আমেরিকায় নিবেদিত প্রাণ হচ্ছে সৌদি আরব আর তারও সাত বছর পর দু সালে হঠাৎই বিভিন্ন মিডিয়ায় সৌদি আরবের সঙ্গে তালিবানের আবার যোগাযোগ শুরুর খবর বেরোতে শুরু করে সে বছর অক্টোবরে সৌদি সরকারের মালিকানাধীন দৈনিক আসরাক আল আসওয়াত জানায় যে মক্কায় আফগান সরকারের এক প্রতিনিধি দলের সঙ্গে তালিবানের কয়েকজন প্রথম সারির নেতার বৈঠক হয়েছে তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী সৌদ আল সাংবাদিকদের কাছে বৈঠকটার কথা স্বীকারও করেছিলেন তিনি বলেছিলেন তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজায়ের অনুরোধে সৌদি সরকার ওই বৈঠকের ব্যবস্থা করেছে আফগান সাংবাদিক এবং বিশ্লেষক সাইয়দ আব্দুল্লাহ নিজামি জানান মূলত বারাক ওবামা ক্ষমতায় আসার পর দু সাল থেকেই গোপনে তালিবানের সঙ্গে সৌদি আরবের শুরু হয় এবং মক্কার বৈঠকটি ছিল তারই অংশ নিউ ইয়র্ক টাইমস সহ যুক্তরাষ্ট্রের অনেক মিডিয়া গোয়েন্দা সূত্রকে উদ্ধৃতি করে এই সম্পর্কিত খবর প্রকাশ করেছিল আশ্চর্যের বিষয় হল ওই সময়টাতেই আবার সৌদির সঙ্গে তালিবানের সম্পর্ক ফের চির ধরে এর কারণগুলো এর কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় সৌদি আরবের মধ্যস্থতায় তালিবান রাজি না হয়ে তারা সায় দেয় কিন্তু কাতারের প্রস্তাবে আফগান সাংবাদিক এবং বিশ্লেষক সাইয়েদ আব্দুল্লাহ নিজামি বলেন প্রেসিডেন্ট কারজায়ের সঙ্গে সৌদি আরবের দহরম মহরম দেখে ভরসা পায়নি তালিবান তাই তারা মধ্যস্থতাকারী হিসেবে সৌদি আরবের বদলে কাতারকে বেছে নিয়েছিল কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে তালিবানের কাতারকে বেছে নেওয়ার সিদ্ধান্ত সৌদি আরবের পছন্দ হয়নি তারা সেটা মোটেই পছন্দ করেনি বর্তমানে তালিবানের ওপর সৌদির কোনো প্রভাব একেবারে নেই বললেই চলে বিপরীতে গত কয়েক বছরে রিয়াদের চরম শত্রু ইরানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছে তালিবান আসলে সশস্ত্র এই তালিবান গোষ্ঠীটি আবার যে আফগানিস্তানের ক্ষমতা দখল করবে তা হয়তো স্বপ্নেও ভাবেনি আমেরিকার অনুগত সৌদি সরকার সে কারণেই হয়তো দু হাজার উনিশ সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফরের সময় তালিবানের একটা প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে চাইলেও আমেরিকার ভরসায় অহংকারী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তালিবানকে সেই সময় পাত্তা দেয়নি অবশ্য সে সময় বিভিন্ন মিডিয়ায় খবরে দাবি করা হয়েছিল যে তালিবান নেতারা নিজেদের ইচ্ছায় নয় বরং পাকিস্তানের অনুরোধেই দোহা থেকে ইসলামাবাদ গিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করতে লন্ডনের গবেষণা সংস্থা রয়্যাল ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের গবেষক উমর করিম অবশ্য মনে করছেন ইসলামের জন্ম যে দেশে সেই সৌদি আরবকে অগ্রাহ্য করা তালিবানের মতো কট্টর শূন্য একটা গোষ্ঠীর জন্য কিন্তু সহজ হবে না বার্তা সংস্থা রয় তিনি বলেছেন তালিবানের জন্য সৌদি আরবের হাতে শক্ত একটা তুরুপের তাস রয়েছে আর সেটা হচ্ছে ধর্ম সৌদি আরব কোনোভাবে যদি আফগানদের হজ এবং পালনে বাধা তৈরি করে তাহলে সেটা হবে তালিবানের জন্য বেশ ঝামেলার কারণ আর তেমনটা হলে তালিবানের ইসলামী ভাবমূর্তি সাধারণ আফগান নাগরিকদের কাছে ভীষণভাবে মার খাবে সৈয়দ নিজামির বিশ্বাস আফগানদের হজ বা উমরাহ পালনে বাধা তৈরির মতো কোনো ঝুঁকি অবশ্য নেবে না সৌদি আরব তিনি বলেন আফগান জাতির সঙ্গে সম্পর্ক নষ্ট করার পথ সৌদিরা কখনো নেবে বলে মনে হয় না সম্পর্ক অতিরিক্ত খারাপ হয়ে গেলে বড়জোর তালিবান নেতাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে পারে সৌদি আরব এখন প্রশ্ন হচ্ছে সৌদি আরব সরকার তালিবানের ওপর তেমন কোনো চাপ তৈরি অথবা তালিবানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের কোনো চেষ্টা আদৌ করবে কিনা সামি হামদি মনে করেন সৌদি আরবের তেমন কোনো ক্ষমতাই আর নেই হয়তো বা ইচ্ছাও নেই কিন্তু ক্ষমতাই নেই তিনি বলেন বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই মোহাম্মদ বিন সালমান চাপে রয়েছেন খাসোগী হত্যাকাণ্ড নিয়ে ডেমোক্রেটরাও ভীষণভাবে খুবদ ক্ষুব্ধ তারপর এগারোই সেপ্টেম্বরের হামলা নিয়ে বেশ কিছু গোপন নথি হঠাৎ প্রকাশ্যে আসায় সৌদিদের আরও চাপ বেড়েছে তারা চাপে রয়েছে ফলে সৌদি যুবরা যখন তাকিয়ে থাকবেন জো বাইডেন তালিবানদের নিয়ে ঠিক কি করেন কি সিদ্ধান্ত নেন সেটার দিকেই তাকিয়ে থাকবেন সৌদি যুবরাজ এটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আফগানিস্তান বিষয়ে স্বাধীন কোনো নীতি নেওয়ার অবস্থায় এখন সৌদিরা নেই তো আপাতত এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগলে এবং মন্দ লাগলেও লাইক দিয়ে উৎসাহিত করুন ভালো লেগে থাকলে শেয়ার করে ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিন আর হ্যাঁ ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভিক চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিউজ নির্ভিকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে দিন আর যারা নিউজ নির্ভিক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন প্রতিদিনের খবর গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং ভিন্ন ধর্মী নানা ভিত্তিক ভিডিও আমরা দেখাতে থাকব আপনাদের সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ